দেখুন কিভাবে ভারত দুই হাজার ছয়শটি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম কুলভূষণ ইস্যুতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে শুধু তাই নয় যেভাবে ভারতীয় দুই সেনাকে শিরোচ্ছেদ করেছে পাকিস্তান তাতে সামরিক উত্তেজনা আরও বেড়েছে ইতিমধ্যে সীমান্তে সেনা সাজিয়েছে ভারত যে কারণে প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছে পাকিস্তান এমতো অবস্থায় পাকিস্তানের সংখ্যা ভারত দুই হাজার ছয়শটি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম শুধু সংখ্যা বলাটা ভুল রীতিমতো এ সংখ্যায় কাঁপছে গোটা পাকিস্তান পাকিস্তানের বিদেশ দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া ইসলামাবাদে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন ভারতের এই পারমাণবিক কর্মসূচি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক সারা বিশ্বে ভারতের পরমাণু কর্মসূচির গতি সবচেয়ে দ্রুত জাকারিয়া আরও বলেছে দুই হাজার ভারত মার্কিন পরমাণু চুক্তির আওতায় ভারতে আমদানিকৃত পরমাণু জ্বালানি সরঞ্জাম ও প্রযুক্তি অন্য উদ্দেশ্যে সরিয়ে ফেলা হতে পারে এই আশঙ্কার কথা পাকিস্তান তুলে ধরেছে বলেও তিনি জানিয়েছেন এখানেই শেষ নয় এনএসজিতে ভারত যাতে কখনও ঢুকতে না পারে সেজন্যও জোরালো প্রশ্ন তুলেছেন নাপিস জাকারিয়া কারণ তার মতে ভারত যদি এনএসজিতে ঢুকে পড়ে তাহলে আরও উত্তেজনা বাড়বে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে